এই মৌলিক কাজটা প্রত্যেক মানুষের করা দরকার। একটু দূরত্ব আপনার দৃষ্টিভঙ্গিটাকে পুরো পাল্টে দেবে। হঠাৎ করে মনের কাজকর্মগুলো দারুণ বিনোদনের হয়ে উঠবে। হঠাৎই বুঝতে পারেন আপনি শরীর ও মনটাকে যেমন খুশি ইচ্ছে কাজে লাগাতে পারেন। এরা আর কখনোই আপনাকে শাসন করতে পারবে না। আমি কিভাবে দুঃখ কষ্টকে বেড়ে ওঠার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি? দুঃখ কষ্টকে কি করে সুযোগ হিসেবে কাজে লাগানো যায়? যখন আমরা দুঃখ কষ্ট বলছি, জীবন শুধু শারীরিকভাবেই কষ্টকর হতে পারে, মানসিক কষ্টটা আসে আপনার জন্য। But physically hard. শরীরের কষ্ট হতে পারে জায়গার জন্য, পরিস্থিতির জন্য কিংবা আরো নানা কারণে। তো শারীরিক কষ্টের মধ্যে হয়তো কিছু যন্ত্রণাও থাকবে। তো যারা শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যান তারা সবসময় আরো শক্তিশালী হয়ে উঠে আসেন, এমন হয় কি? সবসময় আপনাদের ট্রেনিংটাই তো বলে দিচ্ছে। সম্ভবত ট্রেনিং সৈনিক হওয়ার প্রশিক্ষণটা যুদ্ধে লড়ার থেকেও বেশি কঠিন। ঝুঁকির কথাটা যদি বাদ দেন, কষ্টের দিক দিয়ে প্রশিক্ষণকে সবসময় অহেতুক কষ্ট বলে মনে হয়। এটা যেমন একজন সৈনিকের ক্ষেত্রে সত্যি, তেমনি একজন যোগীর ক্ষেত্রেও সত্যি। ভোরবেলা 4টার সময় উঠে পড়ে যোগ করা, যোগা, মন বলবে ওরে বুদ্ধু তুই উঠলি কেন, সবাই তো ঘুমোচ্ছে। হ্যাঁ, এমনকি যোগীর ক্ষেত্রেও এই সমস্যাটা আছে। মন বলবে আরে বোকা কি হচ্ছে, এসব 4টার সময় উঠে এগুলো করছিসই বা কি, সবাই এখনো ঘুমোচ্ছে, ওরা 7টায় উঠে কফি খাবে, তুই এগুলো কি করছিস। কিন্তু যেহেতু আপনি নিজের শরীরটাকে ইচ্ছে করে এই কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান, এটা আপনাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে অন্য কেউ যেতে পারে না, তাই না? তো কষ্ট মানে, শারীরিক কষ্ট হলো মারাত্মক একটা সম্ভাবনা, কারণ মানুষের শরীরের ধরনটাই এমন যে শুধুমাত্র কাজে লাগালেই এটা আরো ভালো হয়ে ওঠে। এটা আপনি স্বেচ্ছায় করলে কষ্টটা আনন্দ হয়ে উঠবে, আর যদি অনিচ্ছায় করেন এটাই হবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। তো প্রশ্ন হলো শুধু স্বেচ্ছা আর অনিচ্ছার? একদম শুরুতেই যেমনটা আমি বলেছি সেটা মজা করার জন্য নয়, আপনার ভৌগোলিক বাস্তবটাকে নিয়ে। আপনি কোনটাকে কঠিন কাজ বলে মনে করেন? যে সম্ভবত আপনি যদি কোনো শাস্তি দিতে চান ওনাকে 20,000 উচ্চতায় পাঠিয়ে দিন। কিন্তু যারা পাহাড়ে টাহাড়ে চড়ে 20,000 উচ্চতায় ওঠা, তারা মনে করে কি দারুণ ব্যাপার, তাই না? তো তফাৎটা কি? তফাৎ শুধু মানসিকতায়। কেউ এটা ইচ্ছে সহকারে করছে আর কেউ ভাবছে তাদের দিয়ে এটা জোর করে করানো হচ্ছে। পার্থক্য শুধু এই, যা দেখুন জীবনটাও ঠিক এরকমই। আমরা যেখানেই থাকি, জীবনের যে কোনো মুহূর্তে যাই করি না কেন, আমরা যদি সেটা স্বেচ্ছায় করি সেটা যেন স্বর্গ, কিন্তু যদি অনিচ্ছায় করি সে যেন আমাদের নরক, তাই না? যা কিছু, যে কোনো কিছু, আপনি গোলাপজামুন পছন্দ করেন? না না, আমি ওই অফিসারকে জিজ্ঞাসা করছি, আপনার গোলাপজামুন পছন্দ? তো এখন আমার কাছে অনেক গোলাপজামুন আসতে চলেছে, তো আপনার মুখে আমি ঠুসে ঠুসে একের পর এক গোলাপজামুন দিয়ে চললে সেটা আপনার জীবনের সবথেকে খারাপ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে, তাই না? যখন আপনার গোলাপজামুন খেতে ইচ্ছে হয় আপনি নিজের হাতে করে স্বেচ্ছায় নিয়ে খান, কি ভালোই না খেতে লাগে। কিন্তু যখন খেতে চান না, কেউ মুখের মধ্যে ঠুসে দিলে বিচ্ছিরি ব্যাপার, ইটস টেরিবল। So the difference is to tofat holo kebol shechha ar onichchar. This is the ei moulik kaj ta prottek manushkei korte hobe. Dekhun ei muhurte amra jai kori na keno, amar kache bikolpo thakle hoyto ami onno kichu kortam, kintu ei muhurte ami eta korchi, dhora jak jai korchi na keno, eta jodi apni shechhay koren emon ki je jinish ta apnar bhalo lage na setao ekta chomotkar prokriya hoye uthe. Kintu apni jodi onichcha kore koren তখন আপনি দেখবেন এটা একটা ভয়ঙ্কর প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। কিন্তু আমার তো এটা ভালোই লাগে না, আমার স্বেচ্ছায় এটা করতে হবে কেন? বেশ, আপনি যদি ভোগান্তি বেছে নিতে চান তাহলে দয়া করে করুন,
আপনার এটা ভালো না লাগলে কাল আপনাকে করতে হবে না, কিন্তু আজকে যখন করছেন স্বেচ্ছায় করুন আপনি। যদি আপনি স্বেচ্ছায় করেন, এমনকি যেটা আপনার ভালো লাগে না বলে ভাবেন, সেটাও এমনকি ভীষণ আনন্দের হয়ে দাঁড়ায় ও আপনার জন্য বেড়ে ওঠার একটা প্রক্রিয়া হয়ে ওঠে, তো শারীরিক কষ্টকে অবশ্যই কাজে লাগানো যেতে পারে খুব বড় রকমভাবে, আপনার মধ্যে ভারসাম্য আনতে ও আপনাকে ভালো রাখতে। মনস্তাত্ত্বিক দুঃখ কষ্ট পুরোটাই আপনার তৈরি, এই কষ্টটা কেউ আপনাকে দিতে পারে না, আপনি নিজেই নিজেকে দিতে পারেন, তাই না? এটা থামাতে গেলে আপনাদের যেমনটা বলেছি, এই ঈর্ষাক্রিয়া এমন একটা জিনিস যা আপনাদের সবার করা উচিত, কারণ এটা আপনাকে একটা দূরত্ব তৈরি করে দেবে। একটু দূরত্ব, একটু দূরত্ব আপনার দৃষ্টিভঙ্গিটাকে পুরোপুরি বদলে দেবে। ব্যাপারটা এরকম, আপনি ট্রাফিক জ্যাম দেখছেন, ট্রাফিক জ্যাম হয়েছে, আপনি আটকা পড়েছেন তাতে, সবাই একে অপরকে সাপসাপান্ত করছে, রেগে যাচ্ছে, আর দিল্লিতে তো একে অপরকে মেরেই ফেলে, ট্রাফিক জ্যামে লোকে একে অপরকে মেরে ফেলে জানেন তো। ধরুন আপনি একটা এরোপ্লেন বা হেলিকপ্টারে করে যেতে যেতে নিচে তাকালেন, ট্রাফিক জ্যাম দেখতে সত্যি দারুণ লাগে, কখনো লক্ষ্য করে দেখেছেন? এটা দেখতে বেশ ভালোই লাগে, কারণ শুধুই একটু দূরত্ব রয়েছে যে। আপনার শরীর আর মনের ক্ষেত্রে ব্যাপারটা একই, যদি একটুখানি দূরত্ব তৈরি করেন, আমি যখন দূরত্ব বলছি আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরটা আপনি জড়ো করেছেন, আপনার মনটা আপনি জড়ো করেছেন, তাই একটা দূরত্ব তৈরি করা সম্ভব। যদি আপনি একটুখানি দূরত্ব তৈরি করেন, হঠাৎ করে মনের কাণ্ড কারখানাগুলো দারুণ বিনোদনের হয়ে দাঁড়াবে, কোনো পজিটিভ নেগেটিভ কিচ্ছু নেই, এটা একটা দারুণ বিনোদন। পজিটিভ নেগেটিভ তখনই থাকে যখন আপনি এতে আটকা পড়েন, যেই না এর থেকে একটু সরে আসেন, হঠাৎই বুঝতে পারেন আপনার শরীর ও মনটাকে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনোভাবে কাজে লাগাতে পারেন, এরা আর কখনোই আপনাকে শাসন করতে পারবে না। তো শারীরিক কষ্টকে অবশ্যই কাজে লাগানো যাবে, একজন মানুষের কাছে এটা একটা দারুণ সুযোগ হতে পারে সহনশীলতা ও ভালো থাকার গভীর পর্যায়ে নিজেকে গড়তে। মানসিক দুঃখ কষ্ট আপনার তৈরি, ওগুলো আপনার বন্ধ করা উচিত।